আপনাদের সকলকে নমস্কার এবং আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, তাই আমি অনুপ্রিয়া এসে গেছি আপনাদের আরও একটা নতুন গল্প শোনাতে। আজকের গল্প নিহার রঞ্জন গুপ্তের আকস্মিক। তবে প্রত্যেকবারের মতো গল্প শুরু করবার আগে আমি আপনাদের একবার মনে করিয়ে দেব যে আপনারা আমাদের চ্যানেলে শুধু গল্প শুনবেনই না, আপনারা কিন্তু আপনাদের মনের মতো গল্প লিখেও পাঠাবেন। আর গল্প যখন পাঠাবেন তখন অবশ্যই আপনার গল্প এবং নামের সঙ্গে আপনার একটি ছবিও পাঠাবেন। আমাদের ইমেল আইডি pachmeshaligolpo@gmail.com। তবে ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই ইমেল আইডিটা ঠিকভাবে দেখে সেই ইমেল আইডিতে কিন্তু আপনারা আপনাদের গল্প পাঠাবেন। আর আপনার গল্প যদি সব থেকে বেশি লাইক, কমেন্ট আর শেয়ার পেয়ে যায় তাহলে কিন্তু আপনি হবেন মাসের সবচেয়ে সেরা গল্প লেখক এবং আপনার বাড়িতে পৌঁছে যাবে আমাদের চ্যানেলের তরফ থেকে একটি সুন্দর উপহার। তাই দেরি না করে আপনি গল্প লেখা শুরু করে দিন আর আমি আজকের গল্প আপনাদের শোনানো শুরু করে দিই। তাহলে শুরু করা যাক আজকের গল্প, নিহার রঞ্জন গুপ্তের আকস্মিক। কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়ে। প্রায় 10-12 দিন আমাদের আড্ডায় সে অনুপস্থিত, কোনো খবর পর্যন্ত নেই। অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডাবাজ। রোজকার মতো আমরা আমাদের ক্লাব ঘরে এসে সেদিনও সন্ধ্যায় জমায়েত হয়েছি এবং কখন যে আকাশ ভেঙে মুষলধারায় বৃষ্টি নেমেছে কেউ পাইনি। খেয়াল হলো রাত 9:30 নাগাদ, এবারে বাড়ি ফেরা দরকার। কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য চোখে পড়ল তাতে সঙ্গে সঙ্গে আবার দরজাটা তখনই বন্ধ করে দিতে হলো। ঝমঝম করে তখনও বৃষ্টি ঝরছে এবং বৃষ্টির ছাটের ঘন কুয়াশায় চারদিক একাকার। সমস্ত গলিটা জলে ডুবে গিয়েছে, ঘরের চৌকাঠ পর্যন্ত জল থই থই করছে, সঙ্গে কারো একটা ছাতা বা ওয়াটারপ্রুফ কিছুই নেই। অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে স্নান করে যেতে হবে, তাই সকলে আবার জাগিয়ে বসলাম। মহিন বললে, বেরোনোই যখন যাবে না তখন ভূতের গল্প শোনা যাক। সরোজ বল একটা জমাটি ভূতের গল্প। আমাদের মধ্যে বন্ধু সরোজই সাহিত্যিক, শুধু যে সাহিত্যিকই নয় চমৎকার গল্প বলবারও তার ক্ষমতা আছে। কিন্তু মহিনের প্রস্তাবে বাধা দিলে দিব্যেন্দু, বললেন, না শচীনের নতুন কোনো ম্যাজিক দেখা যাক। আমি প্রস্তাবে এবার সায় দিলাম, হ্যাঁ সেই ভালো, শচীন শুরু কর। আমাদের দলের মধ্যে শচীন অ্যামেচার ম্যাজিশিয়ান না হলেও ম্যাজিকে সত্যিই তার বাহাদুরি ছিল। আশ্চর্য রকমের ম্যাজিক এক এক সময় আমাদের দেখিয়ে সে কতদিন তাক লাগিয়ে দিয়েছে। ঘরের এক কোণে একটা চেয়ারে বসে শচীন আপন মনে একটা সিগারেট টানছিল। আমার প্রস্তাবে সে বলল, ম্যাজিক দেখাবো তো, জিনিসপত্র কোথায়? ঠাট্টা করে সরোজ বললে, জিনিসপত্র না হলে ম্যাজিক দেখাতে পারবি না? তবে কিসের ছাই তোর ম্যাজিক? ঠিক আছে, শুধু হাতেই দেখাবো। সকলে উৎসাহিত হয়ে উঠলাম। ঘরের আলোটা নিবিয়ে দে, শচীন বললে। আলোটা নিবিয়ে দিয়ে একটা ক্যান্ডেল জ্বালিয়ে টেবিলের ওপর রাখ। শচীনের কথা মতো তাই করা হলো। একটা মাত্র ক্যান্ডেলের আলো ঘরের মধ্যে অদ্ভুত আলো ছায়া সৃষ্টি করেছে। আলোর শিখার একটা ছায়া সেই আধো আলো আধো আঁধারে দেওয়ালের গায়ে কাঁপছে। বাইরে সমানে পড়ছে বৃষ্টি। শচীন তার পূর্বের আসনেই বসা। আমরা 12 জন ঘরের একদিকে গা ঘেঁষাঘেঁষি করে বসেছি। কিরে, কই শুরু কর তোর ম্যাজিক, সরোজ বললে। চুপ কর, কথা বলিস না, ভারী গলায় বললে শচীন। তারপর সবাই চুপচাপ। 1 মিনিট 2 মিনিট করে প্রায় 15 মিনিট কেটে গেল। সবাই অধৈর্য হয়ে উঠেছে। এমন সময় সরোজ আবার প্রশ্ন করলে, কিরে শচে, ঘুমালি নাকি বাবা? চুপ, দরজাটা খুলে দে, কে এসেছে দেখ, শচীন বললে। সত্যি জলের ছপছপ একটা শব্দ সকলেই আমরা শুনতে পেলাম। শব্দটা ক্রমে এগিয়ে এসে বন্ধ দরজার কাছেই থামল। তারপর দরজার গায়ে শব্দ উঠল, টুক টুক। কে? আবার শব্দ, টুক টুক। আমি উঠে গিয়ে দরজাটা খুললাম। সঙ্গে সঙ্গে একবার বিদ্যুৎ চমকালো। সেই ক্ষণিক আলোর দীপ্তিতে দেখলাম কি যেন একজন ঠিক দোরগোড়াতেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে।
অস্পষ্ট একটা ছায়ার মতো। কে? কিন্তু আগন্তুক আমার প্রশ্নের কোনো সাড়া দিল না। খানিকটা জমাট কুয়াশার মতোই যেন পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকতেই আমি দরজাটা যেমন বন্ধ করেছি, সঙ্গে সঙ্গে দমকা হাওয়ায় ঘরের একটি মাত্র ক্যান্ডেলের আলোটি নিভে গেল। মুহূর্তে ঘন অন্ধকার চারিদিক গ্রাস করল। এবারে শচীন প্রশ্ন করল, তুমি কে? আমি বিভূতি, চাপা দীর্ঘশ্বাসের মতো স্বাভাবিক গলায় সাড়া এলো। বিভূতি? কে বিভূতি? বিভূতি চক্রবর্তী। হাত বাড়িয়ে দরজাটার ঠিক কাছেই দেওয়ালে আলোর সুইচটা চিপলাম। হট করে একটা শব্দ হলো মাত্র, কিন্তু ঘরে আলো জ্বলল না। আর ঠিক সেই মুহূর্তেই মনে হলো, কে যেন ঠিক আমার পাশেই দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নিজের অজান্তেই দু পা পিছিয়ে একেবারে দেয়ালে ঘেঁষে দাঁড়ালাম। ভয় তখন আমার গলা পর্যন্ত যেন শুকিয়ে উঠেছে। হঠাৎ এমন সময় মনে পড়ল, বিভূতি, বিভূতি চক্রবর্তী আমাদের বন্ধু। তবে সঙ্গে সঙ্গে যেন ভয়টা কেটে গেল। সোচ্চায় বললাম, বিভূতি তুই? হ্যাঁ, সেই পূর্বের মতো চাপা কণ্ঠস্বর। মনে হলো বড় যেন কষ্ট হচ্ছে তার কথা বলতে। আরো মনে পড়ল, বিভূতি তো থাকে সেই ভবানীপুরে, প্রায় 10-12 দিন আড্ডায় আমাদের আসে না? সে এই প্রচণ্ড বর্ষণ মুখর রাতে সেই ভবানীপুর থেকে এসেছে? একটু অবাকই হলাম। আমি এবারে প্রশ্ন করলাম, এই ঝড় জলের মধ্যে এত রাত্রে তুই, ব্যাপার কি বিভূতি? বিভূতি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে সচিনকে সম্বোধন করে বললে, সচিন, আমাকে তুই ডাকছিলি কেন? প্রশ্ন করল এবার সরোজ, এই জলের মধ্যে তুই এলি কি করে রে বিভু? জল? হ্যাঁ, বাইরে তো ভীষণ বৃষ্টি। তা হবে কি রে, চারিদিকে জল থই থই করছে না? আগেই বুঝি বের হয়েছিলি, বললে সরোজ। না তো, সচিন ডাকার সঙ্গে সঙ্গেই তো এলাম। ভিজে গেছিস তো একেবারে? না। বলে কি বিভূতি, ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হঠাৎ আবার বিভূতি বললে, আমি যাই ভাই। যাবি? কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে? মাথা খারাপ হলো নাকি তোর? আমার বড় কষ্ট হচ্ছে রে, আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না, আমি চললাম। বলবার সঙ্গে সঙ্গে দরজাটা যেন খুলে গেল। আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটা দপ করে জ্বলে উঠল। কিন্তু কোথায় বিভূতি? আমরা ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়িয়ে আছি। বিভূতি, বিভূতি! আমি ছুটে দরজার বাইরে গেলাম। বৃষ্টি তখন থেমে গিয়েছে, গলির মধ্যে জল অনেকটা কমে এসেছে। যতদূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না, কেবল জলের মধ্যে দিয়ে কারো হেঁটে যাবার ছপ ছপ শব্দ কানে ভেসে এলো। পরের দিন দুটো সংবাদ আমরা জানতে পারলাম। একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল, গত রাত্রে 3 ঘন্টাব্যাপী প্রচণ্ড বৃষ্টির মধ্যে শহরের শ্যামবাজার অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ মিনিট 20-এর জন্য বন্ধ হয়ে গিয়েছিল, রাত্রি 9:45 থেকে 10:05 পর্যন্ত। আর একটা, গত রাত্রে দিন কয়েক ভোগবার পর টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী রাত 9:30 মারা গিয়েছে। তারপর কতদিন কেটে গিয়েছে, কিন্তু সমস্ত ঘটনাটা আজও অস্পষ্ট হয়ে আছে। তবে স্বীকার করতে পারিনি, যেমন ব্যাপারটার মধ্যে সচিনের কোনো ম্যাজিকের কেরামতি আছে, তেমনি এও স্বীকার করে নিতে মন চায়নি যে ব্যাপারটার মধ্যে কোনো কিছু ভৌতিক ব্যাপার আছে। তবে যা ঘটেছিল তা বর্ণে বর্ণে সত্যি। কেমন লাগলো গল্পটা? গায়ে কাঁটা দিয়ে উঠল না? কত অদ্ভুত ঘটনাই কিন্তু আমাদের সমাজে ঘটে প্রত্যেক নিহত। যাই হোক, আজকের গল্পটা তো এখানে শেষ হলো।
আপনারা কিন্তু গল্প লেখা বন্ধ করবেন না, গল্প লিখতে থাকুন এবং আমাদের চ্যানেলে পাঠাতে থাকুন, আর অবশ্যই আমরা সেই গল্পগুলো পাঠও করব। বেশ, আজ তাহলে আসি। নমস্কার।